এখন জানিয়ে দিব ভাইরাল নিউজ টিভির এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। সাথে আছি আমি শামিমা শারমিন। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত সংবাদ। এবার স্বেচ্ছাসেবক লীগ নেতার সাথে নেত্রীর অন্তরঙ্গ ছবি ভাইরাল। খালির সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুদ্দিন শামীমের সঙ্গে কেন্দ্রীয় যুব মহিলা লীগের এক নেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে। সোমবার সন্ধ্যায় দুজনের একান্ত মুহূর্তের ওই ছবি ফেসবুক সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় শামীম সহ ওই নেত্রী তাদের কয়েকজন সঙ্গী নিয়ে মদের আসর বসিয়েছেন। ওই আসরের আরেক ছবিতে সিগারেট হাতে ওই নেত্রীকে শামীমের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যায়। এছাড়াও দুজনের একান্ত আরো কিছু ছবি প্রকাশ হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুদ্দিন শামীম নোয়াখালী এক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অন্যদিকে তিতুমির কলেজের সাবেক ছাত্রলীগের ওই নেত্রী বর্তমানে কেন্দ্রীয় যুব মহিলা লীগের পদে রয়েছে। তার বাড়িও সোনাইমুড়ির বারোগাঁও ইউনিয়নে। নুরুদ্দিন শামীমকে কালবেলা তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দলীয় প্রতিপক্ষরা ওই নেত্রীর সঙ্গে তার ছবি সুপার এডিট করে অপপ্রচার করছে। ছবিগুলো এডিট করা হয়েছে দাবি করলেও সংবাদটি প্রচার না করতে প্রতিবেদককে জোর অনুরোধ করেন শামীম। অন্যদিকে যুব মহিলা লীগের কেন্দ্রীয় ওই নেত্রীও তার ছবিগুলো এডিট বলে দাবি করেন। শামীমের মতো তিনিও সংবাদটি প্রকাশ না করতে অনুরোধ জানান। এ ব্যাপারে নোয়াখালী এক আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম জানাল, দলের এমপি হিসেবে স্থানীয় সবাই আমার কাছের লোক। নুরুদ্দিন শামীমের সঙ্গে ওই নেত্রীর ছবিগুলোর ব্যাপারে জানতে পেরেছি। বিষয়টি দৃষ্টিকটু এবং তাদের একান্ত ব্যক্তিগত হওয়ায় এ নিয়ে কোনো কথা বলিনি। আমি শুনছি কি আমাদের ওই সেন্ট্রাল যুব মহিলা লীগের এক নেত্রীর সাথে কি ছবি টবি দেখলাম, আমার একজনে পাঠাইছে যে কাঁধে হাত দিয়ে রাখছে আমার ওই ওরে গালে চুমু দিতেছে। তো আমি দুইটা ছবি দেখছি, তো আমি ওদেরকে জানাই ওদের রিলেশন কি তো আর বলতে পারবো না। রাতে নূরের বাসায় ঠিক কি ঘটেছিল গোপন তথ্য ফাঁস করলেন নূর। এই সিসিটিভিতে আমি দেখতে পাই যে নিচে আমার গাড়ির কাছে তারা তিন চারজন ঘুরঘুর করছে। তখন আমি ভেবেছি যে আই থিঙ্ক গাড়ির কোনো স্ক্রু বা চাকা ঢিলা করে রাখে কিনা কেউ রাতে, যাতে পরবর্তীতে গেলে অ্যাক্সিডেন্ট ঘটে। আমি আর একটু ফলো করতেছিলাম, পরে দেখি যে তারা উপরে উঠতেছে লিফটে। তখন 2:10-11 এরকম বাজে। তারপরে আমরা যখন দরজায় নক করলো তখন আমি বলেছি যে তাদেরকে যে আপনারা কারা, তারা বলেছে যে তারা ডিবির লোক। আর আমি এমনিতেই তো বেশ কিছুদিন ধরে রাজনৈতিক পরিস্থিতিতে নানা ধরনের হুমকি ধামকির মধ্যে আছি, সেখানে আমি বলেছি আপনাদের তো কারো কোনো ইউনিফর্ম নেই, সো আমি এখন ঢুকতে দিব না, আপনারা সকালবেলা আসেন। তারা অনেকক্ষণ কলিং বেল বাজিয়েছে, তখন আমি বলেছি যে আমার বাসায় দুইটা আমার ছোট বাচ্চা আছে, একজনের বয়স 2 মাস আরেকজনের বয়স 3.5 মাস, আমার শ্বশুর শাশুড়ি আজকে হজে থেকে এসেছেন, সো মুরব্বীরা আছে, আপনারা কলিং বেলটা কেন এবার বাজাচ্ছেন, এটা কোনো ভদ্রলোকের কাজ না। তখন তারা বলছে যে বাসা না খুললে আমরা ভেঙে ঢুকবো। সোকে আমার বাসা আমি ঢুকতে দিব না আপনাদেরকে এই রাতে কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়া, তো আপনারা যদি ভেঙে ঢুকেন তাহলে ঢুকেন, আমার কিছু করার নেই, আপনাদের যদি সেই পাওয়ার থেকে ঢুকেন। তো এনে তারা আমার দুটো দরজা, তিনটা দরজা, প্রথমত দুইটা দরজা ভেঙে তারা আপনার এই রুমের মধ্যে ঢুকলো, আর একটা রুম যেটা আসলে ভিতর থেকে লক হয়ে গেছে সেই রুমও তারা ভেঙে ঢুকলো। তিনটা দরজা তারা ভেঙে ঢুকেছে, এবং তার কিছুক্ষণ পরেই দেখি একজন খুব স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট একজন অফিসার আসলেন, তাদের কথায় তিনি এই অঞ্চলের ডিসি। তখন আমি বলছি যে এখানে মদ পান করে কে এসেছেন, এখানে অ্যালকোহলের গন্ধ আসতেছে। তখন তারা বলে না এখানে কি মদ পান করে আসেনি। তখন যে লোক তার চোখ লাল, আমরা বুঝতে পারলাম যে তিনি জানকেন, তো তারা বললো যে এই অঞ্চলে তিনি ডিসি। তিনি এসে বলছেন যে এই বাসায় জঙ্গি আছে, জঙ্গি ধরতে আমরা এসেছি। যে জঙ্গিকে আমাদের ছাত্রদিকের সভাপতি ইয়ামিনকে দেখিয়ে বলে সে জঙ্গি। আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পরে আমার সংগঠন ছাত্রদিকের পরিষদের সে সভাপতি, সে যদি জঙ্গি হয় আমি সেই জঙ্গি নেতা, আমাকে নিয়ে চলেন আমিও যাবো। তখন তারা ওকে আপনার চিলে যেমন আপনার শিকারদের ঠিক তেমনি ভাবে ঘাড়ের এখান থেকে ধরে ওখান থেকে চর থাপ্পড় দিয়ে মারতে মারতে সিঁড়ি দিয়ে বের করলেন। রোজ আগে এখানে আরেকজন ছিলেন এডিসি সাহেব, তিনি আমার শাশুড়ি এবং আমার ওয়াইফ ছিলেন, তিনি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন চুল উচ্চারণ করার মতো না। আমি তাকে বলেছি যে আপনি পুলিশের লোক হন আর যাই হন, আপনার তো একটা পরিবার আছে, আপনার মায়ের সামনে আপনার বোনের সামনে এই ধরনের ভাষা কেউ ব্যবহার করলে আপনি সহ্য করতেন? এ সময় নূর বলেন, আমরা স্বাধীন দেশে বাস করলেও আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই, সরকারের বিপক্ষে গেলেই তাকে ফাঁসানো হচ্ছে। আমি জঘন্য ব্যবহার করেছেন, মানুষের ব্যবহারের মধ্যে পড়ে না, তারা তো পুলিশ তো দূরের কথা, এবং একজন যে ডিসি আসলেন তিনি মদ্যপ অবস্থায়,
আমি খুব অবাক হলাম যে আজকে আমরা শুনেছি যে আজকে প্রশাসনকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করার জন্য যারা মাদকে আসক্ত তাদেরকে মাদকের অবাধ সুযোগ দেওয়া হচ্ছে, যারা নারীতে আসক্ত তাদেরকে অবাধ নারীর সুযোগ দেওয়া হচ্ছে, যারা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে জঙ্গি বলে তুলে নিয়ে যাচ্ছে। কেন তুলে নিয়ে যাচ্ছে? আমি আমার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলাম যে আপনারা আমাদের এই ছাত্র সংগঠনের নেতারা যখন এই শেখ হাসিনার পতনের এক দফার আন্দোলনে যখন তারা বৃহত্তর ছাত্র ঐক্যের ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময় তাকে হুমকি দেওয়া হয়েছিল ইন্ডিয়ান নাম্বার থেকে, ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে, যে তোরা বেশি বাড়াবাড়ি করলে তোদেরকে জঙ্গি বানিয়ে তোদেরকে জামাত শিবির বানিয়ে তোদেরকে গ্রেপ্তার করা হবে। আমি বলেছিলাম যে আজকে আপনারা ওকে গ্রেপ্তার করতে এসেছেন এই প্রোগ্রামের জন্য, ও মামলার আসামি, ওর সমস্ত কর্মকাণ্ডের নির্দেশ যাতে আমি আমাকে গ্রেপ্তার করেন আমি যাবো, অবশ্যই আমরা আপনাকে নেব না, আপনার আশপাশের ডালপালা ছেঁটে আপনাকে পঙ্গু করে দেবো। বিনিয়ামিন মোল্লার বাবা অত্যন্ত সজ্জন ব্যক্তি, ভদ্র মানুষ, তাকেও সন্ধ্যার সময় ডিবি তুলে নিয়ে গেছে। এটা কেমন দেশ, কেমন সমাজ, কেমন রাষ্ট্র ব্যবস্থা যে একজন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সচেতনতার জায়গা থেকে তিনি রাজনীতি করছেন, তার বাবাকে তুলে নিচ্ছেন, তার গ্রামের বাড়িতে হামলা করছেন, তার আশপাশের লোকজনকে তুলে নিয়ে যাচ্ছেন। এবং আমি আজকে এইটা বলতে চাই যে একটা বাসায় দরজা ভেঙে ঢোকা, এবং আমি লাইভ করেছিলাম যে কারা কারা এসেছে আপনারা দেখেন, কারণ তারা তো অস্বীকার যাবেন, এবং কি ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করছে সেগুলো দেখেন। তারা আমার মোবাইলটি নিয়ে গেছে, আমার লাইভ গুলো ডিলিট করে দিয়েছে, এইটা তারা পারে কিনা। এবং সবচেয়ে আরো জঘন্য ঘটনা আপনারা দেখছেন যেভাবে তারা অপকর্ম গুলো করে থাকে, বিরোধী দলের বিভিন্ন নেতাকে ফাঁসানোর জন্য কখনো অবৈধ অস্ত্র নিয়ে যান, কখনো মাদক নিয়ে যান। এ সময় নূরের মোবাইল ফোন ও সিসি ক্যামেরা হার্ড ডিস্ক জব্দ করে নেয় ডিবি পুলিশ। কাজে সেখানে আমার বাসার যে সিসিটিভি ফুটেজ ছিল তাদের কি উদ্দেশ্য ছিল আমি জানি না, আগে লাইভ করায় হয়তো তারা ওই যে মোল্লাকে যেভাবে জঙ্গি বানিয়েছে হয়তো এখান থেকে বই টই উদ্ধার করে যেভাবে ভালো মানুষকে জামাত ছিল বানাই দেয় একটা উদ্ধার অভিযান চালিয়ে বলতো যে এটা একটা পাওয়া গেছে, সিসিটিভি ছিল সেখানে তারা পারে নাই, আপনার সাংবাদিকরা চলে এসেছেন সেখানে তারা পারে নাই, এখন সিসিটিভি আপনার হার্ড ডিস্ক নিয়ে গেছে, অনেক জায়গার ক্যামেরা খুলে নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, আমার এই হচ্ছে অবস্থা। শ্যামা ওবায়দকে জিপ ছিঁড়ে ফেলার হুমকি দিলেন নিক্সন চৌধুরী। আবারও তর্কে জড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ এবং যুবলীগের কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। শ্যামা ওবায়দকে বেয়াদব আখ্যা দিয়ে তার জিপ ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় এই নেতা। সোমবার রাতে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সম্মেলনে শ্যামাকে সাবধান করেন তিনি। বলেন ভবিষ্যতে যদি শেখ হাসিনাকে নিয়ে শ্যামা ওবায়দ বেয়াদবি বক্তব্য দেন দক্ষিণবঙ্গে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। মুজিবুর রহমান ভাঙা, সদরপুর ও চর ভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য। শ্যামা ওবায়দ নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর দুই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। সোমবার রাতে সালথা উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা যুবলীগের সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন নিক্সন চৌধুরী। সেখানে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি শ্যামা ওবায়দকে হুঁশিয়ারি দিয়ে যতটুকু যোগ্যতা ততটুকু নিয়ে কথা বলতে বলেন। সেখানে আগামীতে প্রধানমন্ত্রীকে নিয়ে শ্যামা ওবায়দ বাজে ভাষায় বক্তব্য দিলে তার জিপ ছিঁড়ে ফেলা হবে বলে হুমকি দেন নিক্সন। এ সময় এদিকে নিক্সন চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়ায় শ্যামা ওবায়দ সংবাদ মাধ্যমকে জানান নিক্সন চৌধুরীর অকথ্য ভাষায় শ্যামা ওবায়দ ভয় পান না, গণতন্ত্রের স্বার্থে যতবার হুঙ্কার ছাড়তে হয় ততবার হুঙ্কার ছাড়বেন তিনি, এমন কুরুচিপূর্ণ কথাবার্তাও তার পছন্দ নয় বলে মন্তব্য করেন শ্যামা ওবায়দ। তিনি বলেন নিক্সন চৌধুরী যে ধরনের ভাষা ব্যবহার করেন শ্যামা ওবায়দ তা আশা করেন না, বেয়াদব কে বাংলাদেশে, কোন দল বেয়াদব সে কথা বাংলাদেশের মানুষ ভালোভাবে জানে বলে দাবি করেন তিনি। দক্ষিণবঙ্গে শ্যামা ওবায়দকে অবাঞ্ছিত ঘোষণা করার নিক্সন চৌধুরী কে, এমন প্রশ্ন রেখে শ্যামা বলেন দক্ষিণবঙ্গে 1971 সালে তার বাবা মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলেন। আওয়ামী লীগে যোগদান নিয়ে মুখ খুললেন জাতীয় পার্টির রাঙ্গা। বেশ কয়েকদিন থেকে জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মশিউর রহমান রাঙ্গার আওয়ামী লীগে যোগদান নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে, বিষয়টি বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। আলোচনার সেই পালে হাওয়া দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে ঘিরে রংপুর এক আসনের জাতীয় পার্টির এই সংসদ সদস্যের পোস্টার সাটানো নিয়ে। বুধবার রংপুরের সমাবেশে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই উপলক্ষে জাতীয় পার্টির বহিষ্কৃত এই নেতার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে ছাপানো পোস্টার মূলত সবার নজর কেড়েছে। আর এ নিয়েই রংপুর জুড়ে গুঞ্জন, আওয়ামী লীগে যোগ দিচ্ছেন মশিউর রহমান রাঙ্গা। এলাকা জুড়ে আওয়ামী লীগে যোগদানের গুঞ্জনে এবার মুখ খুলেছেন বিরোধী দলীয় এই চিফ হুইপ। গণমাধ্যমকে রাঙা জানিয়েছেন রংপুরের উন্নয়নের জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাই, আমি আমার দলকে বলেছি তিনি যেন সম্মানের সঙ্গে রংপুরে আসেন এবং সসম্মানে চলে যেতে পারেন সেই ব্যবস্থা নিতে, কিন্তু আমার আওয়ামী লীগে যোগদান করা নিয়ে কোনো আলোচনা হয়নি, এই ধরনের কোনো প্রস্তাব আওয়ামী লীগ থেকেও আমাকে দেওয়া হয়নি, এছাড়া আমি কোথাও বলিনি যে ওই জনসভায় থাকবো, কারণ সেটা তাদের দলীয় সমাবেশ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের ভাইরাল নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সত্য দেখুন, সত্য জানুন। ধন্যবাদ।